সমগ্র রাজ্যের লগতে গুৱাহাটী মহানগরীতে অব্যাহত আছে আরক্ষী ড্রাগস বিরোধী অভিযান। মহানগরীর জু রোডত বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ করা হয়েছে। জু রোডের রূপালী পথর হাউস নম্বর একর এটা ভাড়াঘর পর আরক্ষী জব্দ করেছে হেরোইনখিন। হেরোইন সহ গ্রেপ্তার করে ভার্গব গিরি উরুফে বাবলু নামের এজন লোক আর মৃগেন বংজাং নামের দুই কুখ্যাত ড্রাগস মাফিয়াক। দুই ড্রাগস মাফিয়ায় ভাড়াঘরটির দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন স্থানত সরবরাহ করে আসছিল ড্রাগস। আরক্ষী বৃহৎ পরিমাণের হেরোইনের লগতে জব্দ করে এশরও অধিক খালি কন্টেইনার। সমগ্র রাজ্যের লগতে গুৱাহাটী মহানগরীতেও ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আরক্ষীর মহানগরীর জু রোডত বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ করা হয়েছে। জু রোডের রূপালী পথর হাউস নম্বর একর এটা ভাড়াঘরের আরক্ষীয়ে জব্দ করেছে হেরোইনখিন। হেরোইন সহ গ্রেপ্তার করে ভার্গব গিরি উরুফে বাবলু আর মৃগেন বংজং নামের দুই কুখ্যাত ড্রাগস মাফিয়াক। দুই ড্রাগস মাফিয়ায় ভাড়াঘরটির দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন ঠাইত সরবরাহ করে আসছিল ড্রাগস। আরক্ষীয়ে বৃহৎ পরিমাণের হেরোইনের লগতে জব্দ করে এশরও অধিক খালি কন্টেইনার। আর সমগ্র রাজ্যের অব্যাহত আছে ড্রাগসের বিরুদ্ধে অভিযান। ফটাকিল আরক্ষীয়ে জব্দ করেছে পাঁচটা কন্টেইনার ড্রাগস, লগতে বহুকেটা মোবাইল হ্যান্ডসেট, এটা ল্যাপটপ, এটা পুতলা পিস্তল, এখন ছুরি উদ্ধার করেছে আরক্ষীয়ে। উদ্ধার করা ড্রাগসখিনির বজার মূল্য 25,000 টাকা। তারিফুল আলী নামের এজন ড্রাগস সরবরাহকারীক আটক করে আরক্ষীয়ে। ধীরেনপাড়াত ভাড়াতিয়া হিসাবে আছিল আরিফুল আলী। আর ফটাশিল আরক্ষী উদ্ধার করেছে বৃহৎ পরিমাণের ড্রাগস, আমি জানাইছো আপনাদের। পাঁচটা কন্টেইনার ড্রাগস উদ্ধার করেছে ফটাশিল আরক্ষীয়ে, লগতে বহুকেটা মোবাইল হ্যান্ডসেট, এটা ল্যাপটপ, এটা পুতলা পিস্তল, এখন ছুরি উদ্ধার করেছে ফটাশিল আরক্ষীয়ে। উদ্ধার করা ড্রাগসগুলি বজার মূল্য প্রায় 25,000 টাকা। আরিফুল আলী নামের এজন ড্রাগস সরবরাহকারীক আটক করেছে আরক্ষীয়ে। ধীরেনপাড়াত ভাড়াতিয়া হিসাবে আছিল আরিফুল আলী। আর ইফালে ধুবুরীত বুজন পরিমাণের ব্রাউন সুগার আর টেবলেট সহ গ্রেপ্তার হল পাঁচটাক ড্রাগস সরবরাহকারী। জব্দ হল 8,000 টাকা সহ এখন চারিচকিয়া বাহন আর মোটরসাইকেল। ধুবুরীর AM কোম্পানি রোড এলাকাত অভিযান চলায় আরক্ষী গ্রেপ্তার করলে আতাউর রহমান, সফিকুল ইসলাম, পঙ্খী রহমান, রাজা আহমেদ আর নূরজামাল রহমান নামের পাঁচটা ড্রাগস সরবরাহকারী। আর ইফালে বহিরাজ্যের লোকও জড়িত হয়ে আছে ড্রাগসের সরবরাহত। চিরাঙত 5 কেজি আফিং সহ গ্রেপ্তার হল বহিরাজ্যের দুই ড্রাগস সরবরাহকারী। আরক্ষী অভিযানত জালত পড়িল পাঞ্জাবর লুধিয়ানা জিগিরপুরের বাসিন্দা নরেন্দ্র পাল সিং আর মনদীপ সিং। এওঁলোকৰ তথ্যৰ ভিত্তিত রাজস্থানের বিজয় আগরওয়াল নামের এজনকো বঙাইগাঁও মণিকপুরের গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। আমার এই যাকালি নিশারেপরা আমার একটা ক্রেডিবল ইনফরমেশন একটা আসে যে ইন্টারস্টেট যখন ড্রাগস ট্রাফিকিং নেটওয়ার্ক, তো একটা কনসাইনমেন্ট থ্রু চিরাং ডিস্ট্রিক্ট ন্যাশনাল হাইওয়ে পার হয়ে পেলে যাব। তো সেই সূত্রে আমার অপারেশন আমার যাকালি রাতিরপর কন্টিনিউ আসে আর আজ রাতেপা আমি এখন ইনোভা গাড়ি আমি ইন্টারসেপ্ট করছো। আর ইনোভা গাড়িত আমি দুজন লুধিয়ানার মানুষ পাঞ্জাব রেজিষ্ট্রেশন এখন ইনোভা গাড়িত আহি আসে, তো আমি এপ্রিহেন করো। আর এপ্রিহেন করে গাড়িখন প্রপারলি যেটা আমি সার্চ করো, যেটা বনেটর ভিতর ইঞ্জিনের সম্মুখভাগত লুকাই রখা অবস্থাত আমি পাঁচটা সাসপেক্টেড ওপিয়াম পেস্টর পেকেট পাইছো। আর ওভারঅল যে ওপিয়াম পেস্ট আমি পাইছো সেইখিনির ওয়েট হব আপনার অলমোস্ট 5.172 কেজি।
আৰু ড্ৰাগছ বিৰোধে যুঁজ অব্যাহত থকা সন্দৰ্ভত পুনৰ টুইট মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। এই পৰ্যন্ত ৰাজ্যৰ ড্ৰাগছ সংক্ৰান্তীয় 15টা গোচৰত 22জনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। জব্দ কৰা হৈছে 275.20 গ্ৰাম হেৰইন, 8.236 কিলোগ্ৰাম জব্দ কৰা হৈছে 275.20 গ্ৰাম হেৰইন, 8.236 কিলোগ্ৰাম গাঞ্জা, 11,471টা নিচাযুক্ত টেবলেট, নগদ 47,130 টকা, জব্দ হৈছে বাংলাদেশী মুদ্ৰা 13,570 টকাও। ড্ৰাগছ বিৰোধে যুঁজ অব্যাহত থকা সন্দৰ্ভত পুনৰ টুইট মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। এই পৰ্যন্ত ৰাজ্যৰ ড্ৰাগছ সংক্ৰান্তীয় 15টা গোচৰত 22জনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। জব্দ কৰা হৈছে 275.20 গ্ৰাম হেৰইন, 8.236 কিলোগ্ৰাম গাঞ্জা, 11,471টা নিচাযুক্ত টেবলেট, নগদ 47,130 টকা আৰু লগতে জব্দ কৰা হৈছে বাংলাদেশী মুদ্ৰা 13,570 টকাও।